এসডি হলেন সাবেক আইজিপি বেঞ্জের আহমেদকে বিমানবন্দর পার করে দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা তাকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা র্যাবের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার র্যাবের মহাপরিচালক জানিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত চলছে সিসিটিভি ফুটেজে দেখা যায় গত চার মে রাত পৌনে বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেঞ্চিটকে তুলে দেন শাহেদা সুলতানা সিসিটিভিতে বেঞ্চিটের কাগজপত্র সহ আগে আগে হাঁটতে দেখা যায় তাকে খোঁজ নিয়ে জানা যায় শাহেদা সুলতানা অনেকদিন ধরেই বেঞ্জের পরিবারের ঘনিষ্ঠ বেঞ্জের র্যাব মহাপরিচালক থাকাকালে শাহেদা ও র‍্যাবে কর্মরত ছিলেন বেঞ্জির আইজিপি হলে শাহেদার পোস্টিং হয় আইজিপি সেকশনে সেখানে তিনি আইজিপির স্ত্রী প্রোটোকল অফিসার হিসেবে যোগদান করেন অবসরে যাওয়ার পর আবার র্যাব সদর দফতরের অপারেশন সিনিয়ং সহকারী পরিচালক হিসেবে পোস্টিং পান শাহেদা সুলতানা বেঞ্চি যখন দেশ ছেড়ে চলে যান তখন তিনি র‍্যাবে কাজ করার সত্ত্বেও প্রভাব খাটে তাকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন